হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব সিলেদার্সের পুজো কালেকশন 2023। তো প্ল্যানে চলে এসেছি, তো সবার ফার্স্টে আমরা যাবো হচ্ছে সিলেদার্স, কারণ সিলেদার্সে বিশাল ভিড় হবে, পা রাখার জায়গা থাকবে না, তো সবার ফার্স্টে ঢুকবো সিলেদার্স। চলো এবার সিলেদার্সের কালেকশন তোমাদের দেখাই। ভিড় কিন্তু যথেষ্ট আছে, কিন্তু ভিড়ের মাঝখানেও যতটা পারবো তোমাদের আমি কালেকশন দেখানোর চেষ্টা করব। দারুণ দারুণ সব কালেকশন এসছে, লেডিস জুতোর তো কালেকশন এখানে অসাধারণ। তো তোমাদের পরপর আমি এখানে জুতোর কালেকশন দেখাবো। এই ভিড়ের মাঝখানে আমি একটা একটা জুতো নিয়ে তোমাদের জন্য সামনে থেকে কালেকশন দেখাচ্ছি। এখানে কিন্তু বড্ড রিজনেবল প্রাইসে জুতোর কালেকশন আছে। তো এখানে কিছু পরপর তোমাদের জুতো দেখাচ্ছি, দেখো মানে কোনটা ছেড়ে কোনটা নেব, প্রত্যেকটা জুতোই খুবই সুন্দর। আমি কিন্তু বরাবর সিলেদার্স থেকে জুতো পারচেস করি পুজোতে এমনি সময়। এখানে দেখো স্লিপার্স, মানে ডেলি ওয়ারের জুতোগুলোও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর আছে, আর হিলসের কালেকশান তো এখানে অসাধারণ। আর সবচেয়ে বড় কথা, এখানে জুতো কিন্তু অনেকটা টেকসই হয় আর অনেক দিন পর্যন্ত ওয়্যার করা যায়। এই যে আগের যে প্রিন্টেড হিলটা দেখলে, প্ল্যাটফর্ম হিলটা, ওটা কিন্তু আমি আগের বছর নিয়েছিলাম। এখানে প্রত্যেক বছর নতুন নতুন কালেকশান আসে পুজোর। আমি তোমাদের অনেকগুলো জুতোর কালেকশান দেখাবো, তো একটা একটা করে প্রাইস বলা সম্ভব না। হিলসগুলো কিন্তু 400-500 মধ্যে সব পেয়ে যাবে, আর স্লিপার টাইপের জুতোগুলো সেগুলো 200-300 মধ্যে তোমরা পেয়ে যাবে ভালো ভালো। এখানে দেখো মানে এত লোকে লোক, মানে মানুষ একেবারে ঝাঁপিয়ে পড়ে পুজোর আগে সিলেদার্সে। এখানে কিছু স্নিকার্সও তোমাদের দেখাবো, এখানে প্রচুর স্নিকার্স আছে। আমি লাস্টবার যখন পাহাড়ে গেছিলাম এখান থেকে স্নিকার্স নিয়েছিলাম, তো আগে থেকেই আমার দুটো আছে, তাই এবারে নিয়ে নিই, তোমাদের শুধু দেখাচ্ছি কটা। এখানে এখানে দেখো কি সুন্দর গ্লিটার দেওয়া স্নিকার্স, অনেক রকমের স্নিকার্স আছে। এই হিলটা দেখো সিলভার কালারের, কি সুন্দর দেখতে। আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, বাট আমি নিতে পারিনি। আমি এবছর হিল পরতে পারবো না কিছু একটা কারণে, মানে ডাক্তার আমাকে হিল পরতে বারণ করেছে, তাই আমি স্লিপার টাইপের একটা জুতো নিয়েছি। কিন্তু আমার বোন দুখানা হিল নিয়েছে, একটা ডেলি ওয়ারের জুতো নিয়েছে, তো দেখাবো বোন কোনগুলো নিয়েছে। এখানে একটু এজেড মহিলাদের জন্য জুতো আছে, তো এখানে 40-50 বছর বয়সী মহিলাদেরও খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশান আছে। এখানে দেখো শাড়ির সাথে পরার জন্য, কোনো অকেশনে পরার জন্য, লেহেঙ্গার সাথে পরার জন্য, শাড়ির সাথে পরার জন্য এনে সুন্দর সুন্দর জুতো আছে। তোমরা অষ্টমী নবমী লেহেঙ্গা শাড়ি কেউ পরলে তার সাথে এগুলো ওয়্যার করতে পারবে। তো আমি বিয়ের সময় এখানে রিসেপশন আর বিয়ের জন্য এখান থেকেই কিন্তু আমি জুতো নিয়েছিলাম, তো সেগুলো এখনও আমার পুরো নতুন ধরা আছে। তো যারা এখনও পুজোর কেনাকাটা করনি, জুতো কেনোনি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো তোমরা এখান থেকে জুতোর কালেকশান দেখে নিই, ওখানে খুব ইজিলি ভিড়টা অ্যাভয়েড করে জুতো কিনতে পারো, কারণ এই ভিড়ের মধ্যে বেছে বেছে একটা একটা করে দেখে কেনা খুবই মানে চাপের ব্যাপার। তো আমি তোমাদের সুবিধা করে দিচ্ছি তার জন্য, যাতে তোমরা এখান থেকেই পছন্দ করে গিয়ে কিনতে পারো। এখানে দেখো জুতোর ওপর যে কাজগুলো করা, কি সুন্দর! আর এই স্কাই কালারের জুতোটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই ব্ল্যাক কালারের প্ল্যাটফর্ম হিলটা আমার বোন নিয়েছে, আর এখানে দেখো এই জুতোটাও বোন নিয়েছে, এই হিলটা অনেকটা উঁচু। আর এই সবসময় পরার ডেলি ওয়ারের এর জন্য এই জুতোটা নিয়েছে, এই জুতোটা কিন্তু আমার আগে থেকেই আছে। তো এবার চলো কিছু ছেলেদের কালেকশান দেখাই, মেয়েদের দেখাবো আর ছেলেদের দেখাবো না সেটা হয়। এখানে দেখো কত রকমের কিটো আছে, কিটোগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, আর কিটোগুলোও কিন্তু খুবই টেকসই হয়। এখানের আমার হাজব্যান্ড কিন্তু এখান থেকে নিয়ে কিটো ইউজ করে সবসময়, বড্ড টেকসই হয় আর প্রাইসটাও অনেকটা কমের মধ্যে। এখানে দেখো ছেলেদের জুতোরও কিন্তু কম কালেকশান নেই, অনেক রকমের কালেকশান আছে। তো তোমরা যদি মেট্রোতে আসো, মেট্রোতে এসে স্প্ল্যানেড নামবে, স্প্ল্যানেড থেকে নেমে যে কোনো কাউকে যদি বলো সিলেদার্সটা কোন দিকে, তাহলেই দেখিয়ে দেবে। একটু সকাল সকাল আসার চেষ্টা করবে সিলেদার্সে, কারণ যত বেলা বাড়ে এখানে ভিড় বেড়ে যায়, তো সকাল 11টার মধ্যে আসলে সবচেয়ে বেস্ট, মানে একটু হলেও ফাঁকা পাবে। তো এখানে তোমাদের পরপর আমি কিছু ছেলেদের জুতো দেখাচ্ছি। যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরপর আসবে হচ্ছে ধর্মতলা ড্রেসের কালেকশান, যে কীরকম টাইপের ড্রেস জুয়েলারি ধর্মতলায় এবারে 2023 উঠেছে পুজোতে, তো সেসব দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। মানে মেয়েদের সেকশনে তো পা রাখা যাচ্ছে না, এদিকে ছেলেদের সেকশনটা কিন্তু অনেকটাই ফাঁকা আছে। সিলেদার্সের সব রকমের জুতোর সাথে কিন্তু তোমরা আরও অনেক রকমের জিনিস পেয়ে যাবে, মেয়েদের ছেলেদের বেল্ট, পার্স, তারপরে ট্রলি ব্যাগ, এখানে সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। তো মেয়েদের জুতো যেগুলো আমার সবচেয়ে ভালো ভালো কালেকশান লাগলো, সেগুলো কিন্তু আমি সবকটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের জন্য সিলেদার্সের পুজো কালেকশনের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।